রোববার জেরুজালেম ঘিরে ব্যাপক সংঘর্ষ হয়েছিল ফিলিস্তিনের বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের। মৃত্যু হয়েছিল অন্তত 7 জনের। সোমবার সেই সংঘর্ষে আরও তীব্রতর হয়েছে। আরব দেশগুলি যদি সমস্যা মুখর হয়, তাহলে আমিরাত, বাহরাইন, মরক্কো, সুদানের উপর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখা নিয়ে চাপ বাড়বে। এমনিতে ওই দেশের মানুষের একাংশই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাই ওইসব দেশের প্রধানদের বলতে হয়েছে, মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধানের জন্যই তারা ওই পদক্ষেপ নিয়েছেন। আমিরাত ও ইসরায়েলের মধ্যে যখন চুক্তি হচ্ছে, তখন আবুধাবি যুবরাজ বলেছিলেন, ফিলিস্তিনের এলাকায় ইসরায়েলের আর আগ্রাসন, ইসরায়েল আর আগ্রাসন করবে না। প্রতিক্রিয়া কী হবে? জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী কার্স্টেন মুলার বলেছেন, ইসরায়েলকে এখন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পদক্ষেপ নিতে হবে। উত্তেজনা চলতে থাকলে তার প্রভাব আরব দেশগুলোর মধ্যে পড়বে। তার মতে, আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করাটা কৌশলগত পদক্ষেপ, এটা বন্ধ হবে না। তবে দুই দেশ মিলে যে সব প্রকল্পের রূপায়ণ করেছিল বা করছিল, তা বন্ধ হতে পারে। আমিরাতকেও সতর্ক থাকতে হবে, আরব দুনিয়ার চাপ সহ্য করতে হবে। আরব দুনিয়া তাদের নীতি বদলাতে বাধ্য করবে, সেটা তারাও মানতে চাইবে না। গত আগস্টে ইসরায়েলের সঙ্গে প্রথমে সংযুক্ত আরব আমিরাত ও তারপর একে একে বাহরাইন, মরক্কো, সুদান কূটনৈতিক সম্পর্ক চালু করে। শুরু হয় বিমান চলাচল, প্রকল্প রূপায়ণ শুরু হয়। তখনই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি বলেছিলেন, মুসলিম দুনিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হলো। এখন ইসরায়েল ও হামাসের মধ্যে কার্যত যুদ্ধ শুরু হওয়ার পর ওই দেশগুলো চুপ করে থাকাই শ্রেয় মনে করছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এই লড়াই হলো দমনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। ইসরায়েল ফিলিস্তিনকে পিছন থেকে ছুড়ে মারছে, তাদের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকেরই কর্তব্য। তুরস্কে এরদোয়ানের মুখপাত্র বলেছেন, ইসরায়েল সমানে আগ্রাসন নীতি নিয়ে চলছে, বিশ্বের সব দেশ মিলে তাদের প্রতিহত করতে হবে। তবে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস এর বিশ্লেষকরা বলছেন, ইরান ও তুরস্ক এই পরিস্থিতির সুযোগ নেবে এবং ইসরায়েলের বন্ধু দেশগুলোকে আক্রমণ করবে, এটাই স্বাভাবিক। আরব দেশগুলি যদি সমালোচনা মুখর হয়, তাহলে আমিরাত, বাহরাইন, মরক্কো, সুদানের উপর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখা নিয়ে চাপ বাড়বে। এমনিতে ওই দেশগুলোর মানুষের একটা বড় অংশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে। তাই ওইসব দেশ এর প্রধানদের বলতে হয়েছে, মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানের জন্যই তারা ওই পদক্ষেপ নিয়েছেন। আমিরাত ও ইসরায়েলের মধ্যে যখন চুক্তি হচ্ছে, তখন আবুধাবির যুবরাজ বলছিলেন, ফিলিস্তিনের এলাকায় ইসরায়েল আর আগ্রাসন করবে না।